হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে রিং আইডি যে অ্যাকাউন্টগুলো রয়েছে তারা এখনও রিং আইডি থেকে ক্যাশ আউট করতে পারছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। সো এই আইডিগুলো চাইলে কিন্তু আপনারা সেল দিয়ে দিতে পারবেন, যারা এখনও ক্যাশ আউট রিকোয়েস্ট দিতে পারছে না শুধু তারাই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। সো কীভাবে অ্যাকাউন্ট সেল দিবেন, কীভাবে করবেন, এ টু জেড আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, একটুও টানটানি করবেন না। সো ভিডিওটা যদি আপনারা টানটানি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে আসলে রিং আইডি এই অ্যাকাউন্টগুলো সেল দিতে হয়। সো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, যদি আপনারা রিং আইডি অ্যাকাউন্টে 200 টাকার উপরে থাকে কিংবা 160 টাকা পর্যন্ত থাকে, তাহলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টগুলো খুব ইজিতেই সেল দিয়ে দিতে পারবেন। সো যাদের অ্যাকাউন্ট মানে ক্যাশ আউট করতে পারছে না শুধু তাদের জন্য কিন্তু এই অফারটা। সো এটা করার জন্য আপনারা যেটি করবেন, আপনার যে আমাদের সাথে যেভাবে কন্ট্রাক্ট করবেন আপনাদের আমি এ টু জেড বলে দিব। তো তার আগে তারা অনেকেই বলছেন যে রিং আইডি নাকি ক্যাশ আউট করা যায় না, আসলে রিং আইডি ক্যাশ আউট রিকোয়েস্ট দেওয়া যায়, তো আপনারা কিন্তু ঠিক মতনই রিকোয়েস্ট দিতে পারছেন না। সো আমি কিন্তু অলরেডি রিং আইডি থেকে অনেকটা মানে 3টা অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট রিকোয়েস্ট অলরেডি আমি দিয়ে ফেলেছি। সো আপনারা যদি খেয়াল করেন আমার কিন্তু এই আইডি থেকে অলরেডি ক্যাশ আউট করা হয়েছে। সো অনেকগুলো অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু ক্যাশ আউট অলরেডি করেছি। অনেকেই বলতেছেন রিং আইডি ফেক, আসলে রিং আইডি ফেক না, রিং আইডি যারা ক্যাশ আউট রিকোয়েস্ট দিবে সো তাদের কিন্তু 100% আপনারা কিন্তু এখান থেকে রিং আইডি থেকে টাকাটা বিকাশে নিতে পারবেন। সো যদি আপনারা ক্যাশ আউট রিকোয়েস্টটা দিতে পারেন, আর যারা রিং আইডিতে ক্যাশ আউট রিকোয়েস্টটা দিতে পারছেন না তারা কিন্তু কখনোই রিং আইডি থেকে টাকাগুলো উইথড্র করতে পারবেন না। তো এই জন্য আপনাদের বলছি আপনি টাকাগুলো সেল দিয়ে দিতে পারেন। সো এই কাজটি করার জন্য আপনি অ্যাকাউন্ট সেল দিয়ে দিতে পারেন, অথবা আপনি কয়েন কিনে কয়েনগুলো সেল দিয়ে দিতে পারেন। সো যদি আপনি কয়েন কিনতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাই কয়েন ক্লিক করে এখানে দেখতে পারবেন অসংখ্য কয়েনের রেট দেওয়া আছে। তো আপনার মানে অ্যামাউন্ট অনুযায়ী আপনি এখান থেকে কয়েনগুলো কিনে ফেলবেন। সো কয়েনগুলো কিনে ফেলার পর এখান থেকে জাস্ট ব্যাক হয়ে আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে গিয়ে আপনি কয়েন সেল দিতে পারেন। চাইলে আমার ইমো নাম্বারে কল করে আমার সাথেও আপনারা কন্ট্যাক্ট করে কয়েনগুলো সেল দিতে পারবেন খুব ইজিলি। সো এখন আমি আপনাদেরকে জানাবো যারা আইডি সেল দিতে চান তারা কীভাবে আইডিগুলো সেল দিবেন, এবং আইডি সেল দেওয়ার এ টু জেড নিয়মগুলো আজকে ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব। তো এখন আইডি যদি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং বিট, পাশে এটা হচ্ছে ব্যালেন্স। তো এখান থেকে আপনি ব্যালেন্সের উপর ক্লিক করে দিবেন। সো ব্যালেন্সের উপর ক্লিক করার পর এখানে আপনার যত ব্যালেন্স রয়েছে অবশ্যই আপনার এখানে 160 টাকার উপরে থাকতে হবে। সো আপনার ব্যালেন্সে যদি 160 টাকার উপরে থাকে তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো কেনা হবে, কারণ অ্যাকাউন্টের যদি টাকাগুলো দিয়ে কয়েন না কেনা যায় সেই টাকাগুলো কিন্তু পরবর্তীতে ট্রান্সফার করতে হবে, অনেক ঝামেলা হবে। সো এই জন্য কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি যাদের অ্যাকাউন্টে 160 টাকার কম রয়েছে তারা কিছু রেফার করে 160 টাকা করেন, তারপর কিন্তু আপনারা ওই অ্যাকাউন্টগুলো সেল দিয়ে দিতে পারবেন। তো সেল দেওয়ার জন্য সরাসরি আপনি রিং আইডি অ্যাকাউন্টে, আপনার যে রিং আইডি অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনি জাস্ট হোম পেজে চলে আসবেন। তো আপনার এটা হচ্ছে রিং আইডি অ্যাকাউন্টের হোম পেজ। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বার একটা অপশন রয়েছে। সো এই সার্চ বারে আপনি কী করবেন, সার্চ করবেন আমার রিং আইডি নাম্বার লিখে। সো এটা কিন্তু রিং আইডিতে সরাসরি কন্ট্যাক্ট করবেন, যার ফলে কিন্তু আপনার রিং আইডিতে আমি খুব সহজে শনাক্ত করতে পারবো এবং আপনার রিং আইডিটি নিতে পারবো। তো এখন সার্চ বারে সার্চ করবেন 1602 1730। তো এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টগুলোটা কিন্তু অলরেডি চলে এসেছে। এই রিং আইডি নাম্বারটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টও পেয়ে যাবেন। সো এই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে জাস্ট আপনার এখানে সার্চ করে নেবেন। তো সার্চ করার পর আপনি যেটি করবেন, তো এক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে, তারপর দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন রয়েছে, কল অপশন রয়েছে। সো এখান থেকে জাস্ট আপনি এই যে মেসেজ অপশনটার উপর দেখতে পাচ্ছেন, তো এই মেসেজ অপশনটার উপর আপনি ক্লিক করে দিবেন, অপশন উপর ক্লিক করে দিবেন, দেখতে পারবেন। তো দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা হচ্ছে মানে মেসেজিং পেজ, হয়তো আপনাদের সামনে দেখা যাচ্ছে না কারণ রিং আইডি মেসেজিং কোনো পেজ কিন্তু স্ক্রিন রেকর্ডারে রেকর্ডিং হয় না, এবং কিন্তু এটার কোনো স্ক্রিনশটও নেওয়া যায় না। সো এখানে দেখতে পাচ্ছেন টাইপ করার একটা অপশন রয়েছে, তো এখানে আপনি টাইপ করবেন রিং আইডি অ্যাকাউন্ট সেল দিব। তো এটা লিখে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি রিং আইডি অ্যাকাউন্ট সেল দিব। সো এটা টাইপ করে জাস্ট আপনি এখান থেকে সেন্টের উপর ক্লিক করে দিবেন। সো সেন্টের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে অলরেডি মেসেজটা চলে আসবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করে কিন্তু সেই মানে সেই যে রিং আইডি থেকে মেসেজ করেছেন ওই রিং আইডিতে মেসেজের রিপ্লাই দিয়ে কিন্তু আপনার কাছ থেকে অ্যাকাউন্টটি সরাসরি আমাদের কাছে নিয়ে আসা হবে। এই জন্য আপনার কাছে একটা মানে কোড যাবে, ওটিপি ভেরিফাই করার জন্য একটা 4 ডিজিটের কোড যাবে। ওই 4 ডিজিটের কোডটা জাস্ট আপনি আমাদেরকে দিলেই কিন্তু আপনার কাজটা শেষ, সরাসরি আপনি 82 টাকাগুলো নিয়ে নিতে পারবেন।
তো এভাবে যদি আপনি রিং আইডি অ্যাকাউন্ট সেল দিতে চান তাহলে অবশ্যই আপনি এই কাজটি করে নেবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কারণ ভিডিওতে লাইক না দিলে কিন্তু বুঝতে পারা যায় না যে কোন ইউজার আমাদের চ্যানেল থেকে এসেছে এবং কোন ইউজার ফেসবুক থেকে এসেছে। এটা কিন্তু শনাক্ত করার জন্য অবশ্যই আপনার রিং আইডি নাম্বারটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। কতটা লাইক এসেছে এবং কতজন ইউজার আমাদের কাছে সেল দিতে চাচ্ছেন এটা কিন্তু শনাক্ত করা খুবই সহজ হবে। তো অবশ্যই আপনার রিং আইডি নাম্বারটি কমেন্ট করবেন, তারপর আপনাদের আমাদের সাথে মেসেজ করবেন। এতে কিন্তু আমাদের চ্যানেল থেকে যারা এসেছে এবং আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে ওখান থেকে কারা এসেছে এটা কিন্তু খুব সহজেই জানা যাবে। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো অবশ্যই সকলেই ভিডিওতে লাইক দিবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।